গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ট্রিপের ফোর্থ ডে। এবারের ট্রিপে আমাদের না ওয়েদার একদম সঙ্গ দিচ্ছে না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। গতকালে ফেরার সময় এত বৃষ্টি হলো, এই হোটেলে এসে আর কন্টিনিউ করতে পারিনি, এই ওখানেই শেষ করে দিয়েছি। আজকে আমরা হোটেল চেক আউট করছি, এবার আমরা স্কাইওয়াকে যাব, প্লাস টেমিটি গার্ডেন একটু ঘুরে আমরা রাবাংলা পৌঁছাবো। আজকে আমাদের স্টে রাবাংলায় আছে। তো ফাইনালি রওনা দিলাম, প্রথম আমরা এখান থেকে যাচ্ছি স্কাইওয়াক, প্রোগ্রামটা কালকে ছিল, বাট আমাদেরকে আজকে যেতে হচ্ছে, কালকে এত লেট করেছি আমরা যেতে, আর তাই আজকে প্ল্যান ছিল 9টায় বেরোনোর, সেই গাড়ি 10:45টায় বেরোলো। যাই হোক, বাপরে বাপ, খুব স্ল্যাশি রোড, বৃষ্টির জন্য জায়গাটা কাদা হয়ে রয়েছে। দুর্ঘাস লাগবে, যে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার দেওয়া যাচ্ছে না কেন। আমি 2014 সালে এসেছিলাম, তখন স্কাইওয়াক হয়নি, সেকেন্ড ভূমিতে আমরা পাচ্ছি। খুবই স্টিফ, অনলি ফার্স্ট গিয়ারই পসিবল যাওয়া। এবার একটু নর্মাল রোড হলো, তাই ফার্স্ট গিয়ারে সেই জায়গায় সেকেন্ড গিয়ার দিলাম। কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওপারে কিছু নেই। প্রচণ্ড স্টিফ ক্লাইম, ওদিক দিয়ে গাড়ি নামছে। প্রচণ্ড স্টিপ ক্লাইম্বে দাঁড়িয়ে রয়েছি, পুরো খাওয়া এদিকটা ফাটাফাটি লাগছে, কিন্তু রিস্কও আছে, একটু 19-20 হলে গেলাম। এক্সট্রিম স্টিপ জায়গা, দুটো গাড়ি এদিক দিয়ে যাচ্ছে। খুব টফ, একদম খাদের পাশে রয়েছে, এদিকে কোনো জায়গা নেই। অবস্থাটা দেখো জায়গাটার, সেরকম বিউটিফুল, সেরকম খতরনাক, অস্বাভাবিক স্টিফ ক্লাইম, অস্বাভাবিক স্টিফ ক্লাইম। ফাইনালি স্কাইওয়াক পৌঁছালাম, ছোট্ট রাস্তা বাট প্রচণ্ড টাফ, লাগলে ফাইনালি পৌঁছালাম। বাইক রাখার একটা জায়গা খুঁজতে হবে, বাইক রাখার জায়গা পেয়ে গেছি।
স্কাইওয়াকের এখন গেটে টিকিট কাউন্টারে আসছি। কিতনাগর কে টিকিট? 100 ইচ। ক্যামেরা ইউজিং চার্জেস এখানে 50 টাকা, ডিএসএলআর চার্জেস, দ্রোন হচ্ছে 1000 টাকা, মিউজিক ভিডিও বাকি ডকুমেন্টারি শুটিং এগুলো সব আলাদা আলাদা আছে, চেক করে নিতে পারো। এই সেই বিউটিফুল প্লেস। দারুণ লাগছে, এখানে জুতো খুলে আসতে হলো। ও বাও, কি অসাধারণ লাগবে। পৌঁছে গেছি স্কাইওয়াক, প্রচন্ড ভিড়, অন্যরকমই একটা ভিউ পাওয়া যাচ্ছে। লাকিলি বুদ্ধভাগ দেড় ঘন্টার মধ্যে হয়ে গেল ভালো মতো করে। চল এবার টেমি হয়ে রা বাংলা ফটো। স্টিপ ক্লাইম ছিল, এবার নিচের দিকে নামা, সেম টাফ, খুব টাফ, একটু এক্সেলারেশন করলে ধরে রাখা সম্ভব না। ল্যান্ডস্লাইড হয়েছে রিসেন্টলি, ফার্স্ট টাইম আমার মাথা ধরলো, নিচটা লেগেই মাথাটা ধরলো। প্রচণ্ড টাফ, এখন তো নামাটা আরও বেশি টাফ মনে হচ্ছে। গাড়ি বন্ধই করে দিয়েছি। খুবই চাপ লাগছে। একটু করে হেললেই ফেলে দেবে আমাকে, প্রচুর স্কিল দরকার। ক্যামেরা কতটা আসবে কে জানে, আমি যদি স্ট্রেট থাকি এখন থাকার কথা। এরকম আছে
ঠিক দর্শে নেই, কবি দর্শে নেই। এখনো ফিটনেস কমেনি, ফার্স্ট গিয়ারেই রয়েছি, ভয় লাগবে। পিছনে আমাদের বাড়িটা অনেক পিছনে আছে, ডাল পেলিং এ রাইট কম টাফ না। তারপর যখন তখন মেঘেছে গিয়ে মুখটারও বিগড়ে দিচ্ছে। Let's keep playing over the toughest one of them.